আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা বান্দীরা, তোমাদেরকে একটা হায়াতের সালাম যে দুনিয়াতে পাঠাইলাম, হে হায়াতের সালাম পাইয়ে তুমি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারো, ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারো, তুমি যাই কিছু করো না কেন, হায়াতের একটা সালাম দিয়ে তোমাকে পাঠাইলাম। যখন তোমার হায়াতের চালান শেষ হয়ে যাবে, তখন তোমার সামনে গিয়া আমার আজরাইল দাঁড়াইয়া যাবে। ও আমার মাইরা, ও আমার বন্ধুরা, আমরা ছোটবেলায় যখন ঘুড়ি উড়াইতাম, ঘুড়ি আকাশের উপর উঠে পাগলামি শুরু করিয়া দিত, একবার এদিক যায় একবার ওদিক যায়, তখন মনে মনে বলতাম, রে ঘুড়ি, তোকে তো আমি সুতাটা একটু ঢিল দিলাম, তোর যেদিক খুশি যাইতে পারা, যখন বেশি পাগলামি শুরু করবি, নাটাই তো হাতে রাখিয়া দিছি, এমন জোরে একটা টান মারবা, তোকে আমার হাতের মুঠে নিয়ে আসবা, ঠিক মাওলানা আমাকে আপনাকে বানাইয়া হায়াতের একটা সালাম দিয়া দুনিয়ায় পাঠাইছে। যদি নেক আমল করিয়া মাওলার কবরে যাই, কবরটা বেহেশতের বাগান হইয়া যাবে, আর গুনাহ নিয়া যদি মাওলার কবরে যাই, ও আমার ভাইরা, ওই কবর কোনো সাধারণ কবর থাকবে না। আল্লাহ নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, নাফরমান বেনামাজি বেপর্দা শয়তান। যখন কোন গুনাহগার, যখন কোন হারামি বদমাশ, যখন কবর মধ্যে যায়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা একটা জাহান্নামের আগুনের কুয়া, জাহান্নামের একটা আগুনের কুয়ায় পরিণত হইয়া যায়। ও আমার ভাইরা, যদি আমার কথা বিশ্বাস না হয়, বিশ্বাস না হবারই কথা, এখন দুনিয়াতে বুঝে না আসলো, মরার পরে কিন্তু ঠিকই বুঝে আসবে। আল্লাহ নবীর কথা কিন্তু মিথ্যা হইতে পারে না, এটা কোনো মোল্লা মৌলবীর কথাও না। আল্লাহ নবী বলেন, জাহান্নামী যখন নাফরমান বেঈমান, কবরে যাওয়ার পরে একটা না দুইটা না 99টা সাপ ওই কবরের মধ্যে আসিয়া জমা হবে, ওই সাপ এমন বিষাক্ত হবে, যে সাপের একবার যদি দুনিয়ার কোন এক প্রান্ত থেকে শ্বাস ফলাইত, তামাম দুনিয়ার মানুষ গাছপালা করল, যা কিছু দেখা যায় সব কিছু জ্বলিয়া পুড়িয়া সারখার হয়ে যাইত, কামত পর্যন্ত জমিনের মধ্যে আরেকটা ঘাসও গজাইত না। এখন আমরা দুনিয়ার ভিতরে আসার পরে দুনিয়ার টাকা পাইয়া, পয়সা পাইয়া, দুনিয়ার গাড়ি পাইয়া, নারী পাইয়া, সুন্দরী বিবির মহাব্বতে পড়িয়া, ছেলে মেয়ের মহাব্বতে পড়িয়া, টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের মহাব্বতে পড়িয়া ওই মাওলাকে ভুলিয়া গেছি। আমার ভাইরাও আমার বন্ধুরা, খুব ভালো করিয়া মনে রাখবেন, ওই কবর বড় ভয়ানক জায়গা, এই কবর কোনো সাথী নাই, বাতি নাই, এই কবর কোনো জানালাও নাই, দরজা নাই, মালিকের হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল ধাক্কা মারিয়া ফলায় দিবে। তোমার আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই আসিয়া বাড়িতে ভিড় জমাবে, আর বলবে, তাড়াতাড়ি কর, ওকে গোসলের ব্যবস্থা কর, বরই পাতা দিয়া গরম পানি করিয়া তোমাকে আমাকে গোসল করাইয়া সবাই কাঁধে করিয়া ওই গোরস্থানের দিকে নিয়ে রওনা করবে। গোরস্থানের এক পাশে খাটটাকে রাখিয়া দুইজন নামিয়া তোমাকে আমাকে ধরা শুরু করিয়া মাটির মধ্যে শুয়াইয়া বিসমিল্লাহি আলামিল্লাতি রসুলিল্লাহ বলিয়া শুয়াইয়া দিয়া এক মুষ্টি দুই মুষ্টি করিয়া মাটি চাপা দেওয়া শুরু করবে। মাটি দিতে 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 কবরটাকে একেবারে অন্ধকার বানায় ফলাইবে। মানুষ যখন বাড়িতে চলে আসবে, রাত্রি যখন অন্ধকার হইয়া যায়, রাত্রি অন্ধকার হইলে সবার ঘরে বাতি জ্বলে, কিন্তু এই কবরে যদি আমার মাওলার সাথী না হয়, আমার মাওলা যদি কবরে বাতি না জ্বালায়, ওই কবরে কোনো ছেলে যাবে না, মেয়েও যাবে না, যে বিবিকে সারা একটা রাত একা থাকতে পারতাম না, ওই বিবিও কিন্তু তোমার আমার লাশটাকে নিয়ে একটা রাত ঘরে রাখতে দিবে না, বলবে আমার ভয় লাগে,
তাকে তাড়াতাড়ি বিদায় করা, দাফনের ব্যবস্থা করা। ওই কবরে যদি মালা সাথে না হয়, বাতি না জ্বালাই, তোমার আমার কিন্তু কোনো উপায় নাই। এই মজলিসে মাহফিল হচ্ছে একটা আল্লাহওয়ালাদের মিলন মেলা, কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহর ওলি আসবেন, বয়ান করবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, আমরা শুনব। আল্লাহর ওলিরা যেখানে আগমন করেন, ইতিহাস বহু আছে, তাদের ওয়াজ করতে হয় না। অনেক আল্লাহর ওলির চেহারা দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, শুধু চেহারা দেখছে, ওয়াজ নসিহত লাগে না। কারণ আল্লাহ তাআলা কাকে কিভাবে হেদায়েত দিবেন এই ক্ষমতা কার হাতে বলেন তো? আল্লাহর হাতে। কোন পীর বুজুর্গ কোন আলেমের হাতে এই ক্ষমতা আল্লাহ দেন না, দিছে নাকি? হেদায়েত দেওয়ার ক্ষমতা কোন নবীর আছে, আছে নাকি? কোন নবীরা পর্যন্ত কাউকে হেদায়েত দিতে পারে না, কিন্তু আল্লাহ যদি চান যে কোনো ওসিলা হেদায়েত দিতে পারে কি পারে না, ওসিলা ছাড়াও দিতে পারে কি পারে না? পারে। আল্লাহ যা চান তাই পারেন, ওসিলা হলেও দিতে পারেন, ওসিলা ছাড়াও দিতে পারেন। বিস্তারিত আলোচনা করার মতো সময় সুযোগ আমার নাই। আমার ভাইরা, চরমরাই ময়দান নামে একটা ময়দানের নাম কি আপনারা শুনছেন? এটা এমন এক ময়দান যেখানে যাওয়ার পর হাজার হাজার লক্ষ লক্ষ সুদখোর, ঘুষখোর, জেনাখোর, চোর, ডাকাত, খুনি, বদমাইশ সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে আগে যার হাতে মদর বোতল ছিল ওই লোকটা চরমনায় ময়দানে তিন দিন থাকার পরে তার হাতে মদের বোতল নাই, তসবি উঠে গেছে, ইতিহাস আছে না নেই? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আগে যে লোকটা গান গান কলকি ছাড়া কিছু বুঝতো না, আগে যে লোকটা নারীর আড্ডা ছাড়া কিছু বুঝতো না, গুণা ছাড়া কিছু বুঝতো না, গান ছাড়া কিছু বুঝতো না, মদের আড্ডা ছাড়া কিছু বুঝতো না, ওই লোকটা চরমনায় ময়দান থেকে আসার পরে মাথায় পাগড়ি উঠে গেছে, মুখে লম্বা দাড়ি উঠে গেছে, সুন্নতি পোশাক উঠে গেছে, এমন ঘটনা আছে না নাই? সত্য বললাম না মিথ্যা বললাম? বিশ্বাস যদি কারো না হয়, একটা না এক হাজার না এক লক্ষ দেখাইতে পারবো। এই মাঠের মতো দু চারটা আছে না নাই? আগে নামাজ পড়তো না, এখন পাঁচ অক্ত নামাজের এক অক্তও ছাড়ে না, এমন লোক আছে না নাই? আগে মুখে দাড়ি ছিল না, চরমনায় ময়দান থেকে ঘুরে আসার পর এখন দাড়ি, জীবন গেল দাড়ি কাটে না, এমন লোক আছে না নাই? হ্যাঁ, যে জায়গায় যাওয়ার পর খারাপ মানুষ ভালো হয়, যে জায়গায় যাওয়ার পর খারাপ মানুষ কি হয়, ভালো হয়। একটা লোক নামাজ পড়তো না, দাড়ি রাখতো না, সুদ খাইতো, ঘুষ খাইতো, সন্ত্রাসী ছিল, এখন ওই লোকটা চরমনে যাওয়ার পর এগুলো সব সেরে পাঁচ অক্ত নামাজ পড়ে মসজিদে যায়, লোকটা কি খারাপ হলো না ভালো হইলো? যদি মিথ্যা বলে থাকি, আপনাদের আশেপাশে এলাকার ভিতরে, পরিবারের ভিতরে, বংশের ভিতরে খুঁজলে দু একটা চরমনায় মুরিদ পাবেন, দেখবেন তার আগের আমল আর চরমনায় ময়দান থেকে আসার পর আমল কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। এখন যে জায়গায় যাওয়ার পর একটা লোক খারাপ থেকে ভালো হয়, ওই জায়গাটা খারাপ না ভালো আপনারা জবাব দেন, জোরে বলেন ভালো না খারাপ? আমার ভাইরা, আলোচনা লম্বা করব না। আমাদের সমাজে আমাদেরকে মানুষ দুইটা প্রশ্ন করে, একটা হলো যে আমরা পীর মুরিদি কেন করি, পীর মুরিদি করা শিরক। যারা প্রশ্ন করেন তাদের কাছে আমি আজকে এখানে বলে যাইতেছি, পীর সাহেব চরমনায় 100% হকের উপর আছে, ঠিক না বেটি? যারা বলেন পীর মুরিদি শিরক, তাদের কাছে আমি বলবো, আপনি চরমনায় ময়দানে যান, তিন দিন থাকেন, তিন দিন থাকার পর রিপোর্ট নিয়ে আসবেন, যদি একটা শিরক পান, আজকে মাইকের সামনে যেইভাবে চরমনাইকে হক বললাম, আগামীকালকে ঠিক একইভাবে অন্য মাইকে যেই কোন
কোনো মাইকে যদি আমার সামনে মাইক পাই একটাও যদি শেরেক থাকে ওই শেরেকের কথা চরমনের বিপক্ষে আগামী কালকে আমি বলব কিন্তু দলিল আপনাকে দেখাতে হবে যদি দেখাতে না পারেন আপনি যদি এটা যে শেরেক না এটা আপনি বিশ্বাস করেন বা না করেন ভিন্ন কথা কিন্তু এখানে শেরেক নাই আমরা দেখেছি বুঝেছি তারপরে চরমনে গেছি মুরিদ হয়েছি কথা বলেন ঠিক কিনা যদি শেরেক থাকে আমরাও মুরিদ থাকব না পীর মুরিদি শেরেক যারা বলেন তারা চরমনে যাবেন রিপোর্ট নিয়ে আনবেন যদি দলিল প্রমাণ সহ দেখাইতে পারেন আমরা আর কোনোদিন চরমনে যাব না আমি তো হিন্দুর সন্তান হিন্দু থেকে মুসলমান হয়েছি বিশ বছর একুশ বছর মূর্তি পূজা করছি কয় বছর একুশ বছর মূর্তি পূজা করেছি একুশ বছর মূর্তির বাড়ি চেষ্টা করেছি একুশ বছর মূর্তিকে খোদা মেরেছি একুশ বছর মূর্তির সামনে প্রসাদ দিয়ে ভক্তি করেছি আজকে একুশ বছর পর শেরেক ছাড়ার জন্য নাজাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছি মা বাবা ঘর বাড়ি সব কিছু ছেড়েছি মায়ের খেয়েছি তবু ইসলাম ছাড়ি নাই এই ইসলামের ভিতরে আসার পরেও যদি শেরেক করে জাহান্নামে যাই তাহলে তো আমার মতো কপাল পুরা নাই কথা বলে ঠিক কি ইসলাম গ্রহণ করেছি কেন হিন্দু ধর্ম ছেড়েছি কেন শেরেক করার জন্য নাকি শেরেক ছাড়ার জন্য শেরেক করার জন্য নাকি শেরেক ছাড়ার জন্য শেরেক ছাড়ার জন্য বুঝে শুনে ইসলাম গ্রহণ করেছি ঠিক তেমনি ভাবে শেরেক নাই বিধাই বুঝে শুনে তারপর চরমনে মুরিদ হয়েছি কেউ যদি বুঝাইতে পারেন একটা শেরেক চরমনে আছে কেমনে আমি চরমনেই যাই নাই মুরিদ হই নাই আগে মাদ্রাসায় পড়ছি কোরআন হাদিস পড়ছি কোরআন হাদিস শিখে দেখেছি যাচাই বাছাই করে এই দেশের মধ্যে কতটা পীর আছে কতটা খানকা আছে কতটা দরবার আছে কতটা দল আছে সব কিছু দেখেছি দেখে বুঝে আমার কাছে পীর সাহেব চরমনাই চরমনাই দরবারকে সারা বাংলার জমিনে এক নম্বর হকানি দরবার মনে হয়েছে তারপর চরমনাই মুরিদ হয়েছে যদি ভুল করে থাকি বুঝায় দেন সংশোধন হয়ে যাব কিন্তু চিপা চাপায় বসে গালাগালি করবেন এটা মুসলমান হিসাবে সহ্য করব না কারণ আপনি চরমনে যে খারাপ বলেন নাই চরমনে বিরোধিতার কারণে আর অনেক মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় কথা বলেন ঠিক কিনা এটা ভালো জায়গা ভালো মানুষকে খারাপ বলেন কেন আগে তাকে যাচাই বাছাই করেন আর যাদের কাছে চরমনে ভালো লাগে না চরমনে পীর সাহেবকে সহ্যই হয় না তাদেরকে বলবো বেশি না চল্লিশটা দিন পীর সাহেব চরমনের সহপথে থাকেন তাকে ভালো করে কাছের থেকে মাথা থেকে পা পর্যন্ত আপনি তাকে দেখেন তার ভিতরে একটা সুন্নতের খেলাপ পাওয়া যায় কিনা তার ভিতরে শরীয়তের একটা খেলাপ পাওয়া যায় কিনা যদি পান তারপর আমাদেরকে বলেন আমরাও দেখবো কি বলেন ঠিক কিনা আজকে একুশ বছর মূর্তি পূজা করার পর চোদ্দ বছর ধরে চরমনাই যাতায়াত করি যাই চোদ্দ বছর ধরে যাই চরমনাইকে দেখতেছি চরমনাই মাদ্রাসা দেখতেছি চরমনের তরিকার কাজের সাথে সম্পৃক্ত আছি আজ পর্যন্ত চোদ্দ বছরের মধ্যে একটা ভুল পাইলাম না একটা শেরেক পাইলাম না একটা বেদাত পাইলাম না একটা শরীয়ত বিরোধী কাজ পাইলাম না আর আপনি চরমনাই যান নাই চরমনাই সংগঠনের সাথে জড়িত হন নাই চরমনাই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই চরমনাই মাদ্রাসা সম্পর্কে জানেন না আপনি বলে দেন কি চরমনাই ঠিক নাই কি আছে না নাই কেন বলেন ভাই আগে দেখেন জানেন বুঝেন তারপর সমস্যা থাকে বলে বলেন বিশ্বাস চরমনাই সব সময় বলে আমাদের মাঝে সমস্যা থাকলে ভুল থাকলে বলে দেন ধরিয়ে দেন সংশোধন হয়ে যাবে কি বলে না এটা কি শুধু আস্তে আস্তে বলে নাকি চরমনাই মা গুলো সবার সামনে বলে ঘোষণা তো দিয়েই রাখছে বাপের বাধা হলে পুরুষ হলে সামনে গিয়ে ভুল তো ধরে যায় আমরা এমন পীরের মুরিদ না যে পীর লুকোচুরি কোনো কাজ করে লুকোচুরি কোনো কাজ কোনো কথা পীর সাহেব চরমনে করে না কি বলেন ঠিক কিনা আজকে পীর সাহেব চরমনে এখানে আসবেন এ মাঠে বয়ান করবেন জানি না হতে পারে এই উসিলা কাকে আল্লাহ তাআলা আল্লাহ ভোলা থেকে আল্লাহ ওয়ালা বানাই দিতে পারে কি পারে না এই জন্য সকলের প্রতি আহ্বান থাকবে অনুরোধ থাকবে আসেন বসেন মাঠে
পিসা চরমুনাইকে দেখেন, চরমুনাই তরিকা সম্পর্কে জানেন, চরমুনাই দরবার সম্পর্কে জানেন, যদি ভুল থাকে যাওয়ার দরকার না, যায় না। আমাদের শায়খরা তো বলে না তোমরা চরমুনাই মুরিদ হও, বলে না কি বলে হকানি যে কোনো একজন পীরের মুরিদ হইয়া নেক আমল নিয়ে চোখে পানি নিয়ে তারপরে মাওলানা কবরে যাও, ঠিক কিনা? কারণ কবরে গিয়া যদি পরিচয় দেই আমি চরমুনাইর বড় মুরিদ, এক নম্বর আমি নেতা, জেলার নেতা, কেন্দ্রীয় নেতা, এই কথা বললে কি আমার কবরে কোনো মাপ আছে? আছে নাকি? কোনো মাপ নাই। আমি যেই দলের নেতাই হই না কেন, যে পীরের মুরিদ হই না কেন, যত বড় আলেম হই না কেন, যত বড় বক্তা হই না কেন, আমার আমল যদি ঠিক না থাকে কবরে গিয়ে আমার নাজাত পাওয়ার কোনো আশা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কবর এমন একটা জায়গা যে জায়গার মধ্যে কোনো পীরের পীরগিরি চলবে না, কোনো নেতার নেতাগিরি চলবে না, কোনো টাকা পয়সার গরম সেখানে চলবে না, কোনো অফিসার গিরি চলবে না। যে ভালো আমল নিয়ে ওই কবরে যাবে, আল্লাহর নবী বলেন আল কবরু রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যার আমলটা ভালো হবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা মাটির গর্ত থাকবে না, তার এই কবরের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বেহেশতের বিছানা বিছিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি এবং আমি হিন্দু মুসলমান যে ধর্মেই থাকি, আল্লাহকে অস্বীকার করতে পারবো, পৃথিবী সব অস্বীকার করতে পারবো, কিন্তু একদিন যে মৃত্যু হবে এটা কি কেউ অস্বীকার করতে পারবো? পারবো না। কিন্তু মৃত্যুর পর আপনার আমার ঠিকানা কোথায় হবে এটা কি আমরা কেউ জানি? জানি না। কিন্তু মরে যাওয়ার পরে যদি হাজারো কান্না করে আফসোস করি, মা বলবো বুঝি নাই ভুল করছে, আরেকবার সুযোগ দাও, দুনিয়াতে গিয়া সংশোধন হয়ে আসি, এ সুযোগ কি আর আছে? নাই। যারা মনে করতেছেন আমরা মাথায় টুপি দিছি, মুখে দাঁড়িয়ে রাখছি, লম্বা পোশাক পরতেছি, মসজিদে আজান হইলে মসজিদে দৌড় দেই, মনে করেন আমরা কিছু বুঝি না, আসলেই না। আমার ভাইদেরকে বলবো আমরা বুঝে শুনেই মসজিদে যাই, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা বুঝেছি মসজিদ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া উপায় নাই, দাড়ি ছাড়া উপায় নাই, টুপি ছাড়া উপায় নাই, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। কবরে গেলে আপনার আমার কোনো সাথী নাই, বাতি নাই। কবর এমন একটা জায়গা, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, খুব ভালো করিয়া বুঝবেন যে মাওলা আমাকে আপনাকে বানাইছে, দুনিয়াতে পাঠাইছেন, ওই মাওলা কিন্তু সব সময় আপনার আমার পিছনে একটা দারোগা ফিট করিয়া রাখছে, ওই দারোগার নাম হলো আজরাইল। ওই দারোগা সব সময় আমাকে আপনাকে তদারকি করতেছে, শুধু মাওলার হুকুমের অপেক্ষায় আছে। মাওলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি মাওলাকে ডাকতে হবে। তোমার আমার নেতাগিরি পীরগিরি, তোমার আমার ক্ষমতার বড়াই, টাকার গৌরব, ক্ষমতার গৌরব, কোনো কিছু কিন্তু সঙ্গে যাবে না, কোনো কিছুই কিন্তু সঙ্গী হবে না। যাদেরকে আমরা আপন মনে করতেছি আসলে সেদিন কেউই কিন্তু আপন হবে না। যখন কোনো মুর্দারকে গোরস্থানের দিকে নিয়ে রওনা করা হয়, তখন ওই মুর্দার ব্যক্তি তার ছেলেকে ডেকে ডেকে বলে, বাবা আমাকে কবর দিকে নিও না, ওই যে তাকায় দেখো কবরের মধ্যে আগুন দেখা যায়, কবরের মধ্যে সাপ দেখা যায়, ওই ভয়ানক জায়গা আমাকে নিও না, আমি একা একা ওইখানে থাকতে পারবো না। কিন্তু দুনিয়ার মানুষ তার কবর আজাব দেখে না, দুনিয়ার মানুষ তো কবর আজাব দেখে না। আল্লাহর নবী বলেন কবরের মধ্যে যে কি আজাব দেওয়া হয়, দুনিয়ার মানুষ যদি তার একটু আওয়াজ পাইত, ওই বিকট আওয়াজের কারণে মানুষ ভয়ে চিৎকার মারিয়া কলিজা ফাটিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আমার ভাইরা, ওই কবরের মধ্যে অন্ধ বয়রা ফেরেশতারা নাগর মানকে গুজু দিয়ে পিটানো শুরু করিয়া দিবে, ওই গুজু এমন গুজু হবে, ওই গুজু দিয়া যদি দুনিয়ার কোন একটা পাথর মধ্যে আঘাত করা হইত, ওই পাথর পাহাড়টা ধুলিস্যাৎ হয়ে যাইত, একবার বাড়ি মারবে
চল্লিশ হাত নিচে চলে যাবে, আবার উঠবে আবার বাড়ি মারবে, এইভাবে আজাব দিতেই থাকবে দিতেই থাকবে। হাসর ময়দানে উঠার পর নাফরমান বেঈমান যে যতটুকু গুনাহ করছে, এখন তো ওয়াজ করলে চোখে পানি আসে না, মুনাজাতে চোখে পানি আসে না, মাওলার ভয় অন্তরে ঢুকে না। হাসর ময়দানে উঠার পরে নাফরমান এমন ভাবে কান্না শুরু করিয়া দিবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পানি শেষ হওয়ার পর চোখ দিয়ে রক্ত বাইর হইতে থাকবে। এমন পরিস্থিতির ভিতরে জাহান্নাম যখন এই নাফরমানদেরকে দেখতে পারবে, গুরিম গুরিম ডাক দিয়া নাফরমানদেরকে গ্রাস করার জন্য হাসর ময়দানে লাফা লাফা আসতে থাকবে। তখন সমস্ত মানুষ দৌড়াইয়া আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, ইয়া বলবেন, হে আদি পিতা আদম আলাইহিস সালাম, জাহান্নাম যেইভাবে লাফা লাফা আসতেছে, আজকে আমাদের উপায় কি? তখন নবীদেরই কোনো হুঁশ থাকবে না, সমস্ত নবীরা পর্যন্ত সেজদায় পড়িয়া যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি একটা ভুল করেছি, আমি মাওলার কাছে কিছু করতে বলতে পারবো না, তোমরা তার খলিল ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষ দৌড়াইয়া যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, মুসা আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে বলতে বলতে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাওয়ার পর বলবে, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা সুপারিশ করার ক্ষমতা আমরা কেউ রাখি না। যখন জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়ে হাসর ময়দানের দিকে লাফা লাফা আসতে থাকবে, তোমার আমার নবী আজকে যার সুন্নত মানতে ভালো লাগে না, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখতে পারি না।